শিশিরদা দেবক কথা বলছি চ্যানেল হিন্দুস্তান থেকে। হ্যাঁ হ্যাঁ শিশিরদা, মুখ্যমন্ত্রী বলেছেন, তুমি নিশ্চয়ই শুনেছো, মুখ্যমন্ত্রী বলেছেন যে না না ওর কথা আমি শুনিনি, আপনাদের মাধ্যমে। গুলি চালার পরে তোমরা বাড়ি থেকে বেরোনি পিতা? না না, গুলি চালানোর সময় তো আমরা নন্দীগ্রামে, আমরা কোন দিক দিয়ে গেছি উনি সবই জানেন। উনি কেন নন্দীগ্রাম ছেড়ে অজ্ঞান হয়ে নিচে অজ্ঞানের ভান করে পালিয়ে গেছিলেন জিজ্ঞেস করুন না। পালিয়ে যাওয়া এই কারণে পালিয়ে গেছিলেন যাতে নন্দীগ্রামের আন্দোলনটা ধ্বংস হয়ে যায়। ওর ইলেকশন এজেন্ট যিনি সোফিয়ান, সেই বাড়িতে গুলি চালানোর ক মিনিট পরে আমি আমার চারজন ছেলেকে নিয়ে আমি পৌঁছেছিলাম ভায়া খড়গপুর কোলাঘাট হয়ে। রাস্তা চারদিক দিয়ে অবরুদ্ধ ছিল, আমি পৌঁছেছিলাম সপরিবারে, পৌঁছেছিলাম চারটি ছেলেকে নিয়ে একসঙ্গে। আমি বাইরে ছেলে পেলে নিয়ে যাইনি, নিজের সঙ্গে আমি নিজের ছেলেদের নিয়ে গেছিলাম। নন্দীগ্রাম আন্দোলন যেহেতু আমাদের আন্দোলন, আমাদের পরিবারের আন্দোলন, শুভেন্দু অধিকারের আন্দোলন, আমি গেছিলাম এবং উনি পালিয়ে গেছিলেন কোন রাস্তায় অজ্ঞানের ভান করে। কোন রাস্তায় পালিয়ে গেছিলেন জিজ্ঞেস করো? অজ্ঞানের ভান করে? না না, আমি তো আপনাকে বলি এত বড় স্ক্যাম হয়েছে, এই তো ভারতবর্ষে একজন মুখ্যমন্ত্রী আর তার ছেলে জেলে আছে, উনি এতক্ষণ জেলে যাননি কেন? জেলে রাস্তা খোলা আছে ওর জন্য। কত টাকা কোথা থেকে কিভাবে নিয়েছেন সব তো বেরিয়ে গেছে, আর বাকি কি আছে? বাকি কিছু আছে যে উনি কে? ওনার পরিচয় জানতে তো কিছু বাকি নেই, বাংলার মানুষের পরিচয়টা হয়ে যাবে ভোটে। হ্যাঁ, উনি নবাব নন্দিনীকে বোধ হয় নিজেকে ভাবছেন তাপছেন, তা ওটা ঠিক না, কখনো কখনো ঠিক না। ওর পরিচয় বেরিয়ে পড়েছে, ওর অবস্থা অত্যন্ত কাহিল, উনি আবল তাবল বকছেন, ওসব কথা ছেড়ে দিন। কেন আমরা বেরোবো না, কার ভয়ে বেরোবো না? হ্যাঁ, উনি হুঙ্কার দিচ্ছেন দাঁড়িয়ে, হ্যাঁ, মেদিনীপুরের মাটিতে হুঙ্কারের জবাব মানুষ দিয়ে দিল। ওনার হুঙ্কার আমি অনেক দেখেছি, হুঙ্কারের জবাব উনি পেয়ে যাবেন এই নির্বাচনে। সেটা আমি একটা প্রশ্ন করি, মানে একটু বোঝার জন্য, আপনি যেটা বললেন যে ভান করে অসুস্থ হবার ভান, আমার অসুস্থ হবার ভান করে মুখ্যমন্ত্রী চলে গেছিলেন বলে আপনি বললেন? হ্যাঁ হ্যাঁ, অসুস্থ হওয়ার ভান করে, অজ্ঞান হয়ে যাওয়ার ভান করলেন তিনি। অজ্ঞান অনেক রকম জানেন, নাটক জানেন উনি, এসব তো পরে বেরিয়েছে। এখন তো আমরা দন্তে তৃণ ধারণ করে মানুষকে খোয়াচাইছি, আমরা মানুষকে ওর পক্ষে নিয়ে যাওয়ার জন্য, ওর পক্ষে দাঁড়িয়ে কাজ করার জন্য প্রতিটা সবাই গলায় বস্ত্র দিয়ে এবং দাঁতে চিহ্ন ধারণ করে ক্ষমা চাইছি যে এইরকম একজন মানুষ যে বাংলার মানুষকে, মানুষের সর্বনাশ করেছে, সেই মানুষকে পক্ষে থাকার জন্য আমরা অত্যন্ত অনুতপ্ত এবং আমাদের করজোড়ে মানুষের কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। এরকম মানুষকে আপনি একটা খুব বড় অভিযোগ করলেন, আমি একটু এই জায়গাটা একটু ক্লারিফাই করার জন্য আপনাকে বারবার জিজ্ঞেস করছি। এটা হচ্ছে যে নন্দীগ্রাম হাসপাতালে আপনি যে কথাটা বলছেন আমার যতদূর মনে পড়ছে, সেই দিনকে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলাম নন্দীগ্রাম হাসপাতালে, সেই সময় বিরোধী নেত্রীর সঙ্গে ছিলাম মুখ্যমন্ত্রী। ভায়া মগরাজপুর পালালেন কেন? ভায়া মগরাজপুর উনি পালাচ্ছিলেন কেন? নন্দীগ্রাম রাস্তা তো হচ্ছে নন্দীগ্রাম হাসপাতালে কাদানে গ্যাস চালিয়েছিল পুলিশ, সেই সময় পুলিশ হাসপাতালের মধ্যে কাদানে গ্যাস ছুড়েছিল এবং সেই সেটা একটা কারণ হতে পারে, কারণ আমি জানি না, ফিজিক্যালি আমি জানি না। আমি শুনেছি উনি অজ্ঞান হয়ে গেলেন, আবার সেই ফিরে এলো 2 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে উনি ওখান থেকে মগরাজপুর রাস্তা ধরে কার কথায় পালাচ্ছিলেন, তার সঙ্গে দেওয়া হয়েছিল ওখানে? না না, তিনি কি জানেন 2-3 সেকেন্ড 2-3 মিনিটের মধ্যে আমি নন্দীগ্রাম ঢুকেছিলাম আমার 4 ছেলের সঙ্গে, আমি বাইরের লোক নিইনি, আমি যুদ্ধ ফেস করতে চেয়েছিলাম, কত গুলি গোলা আছে দেখতে চেয়েছিলাম, আর মরদের বাচ্চা, আমাদের পরিবার বেইমানি জানে না, আমরা বেইমানি জানি না বলে সর্বস্ব দিয়ে লড়াই করেছিলাম, সেই সুযোগটা উনি নিয়েছেন, সেই সুযোগ নিয়ে ভেবেছেন বাংলায় আমি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছি, যেহেতু আমি যা বলবো বাংলার মানুষ তাই শুনবে। উনি শুনেছেন নন্দীগ্রামের মানুষ চুনকালি মুখে লেপে ওকে হারিয়ে দিয়েছে, হ্যাঁ, উনি বাড়ি চলে গেছেন। এখন হুঙ্কার মেরে কি হবে মহিষাদলে হুঙ্কার মেরে কোনো লাভ হবে না, মেদিনীপুরের মাটি মহিষাদলের মাটি অত্যন্ত সংগ্রামের মাটি এবং সতীশ সামন্ত অজয় মুখার্জি কুমার জানা সুশীল ধারার মাটি, ও মাটি পবিত্র মাটি, মাটিকে আমরা প্রণাম করি। তা উনি ওখানে দাঁড়িয়ে হুঙ্কার মেরে কি করবেন? হুঙ্কার মেরে কোনো লাভ নেই, হুঙ্কারের জবাব ভোটে ব্যালট বাক্সে মানুষ দিয়ে দিবে।
সেটা গতকালে খবরে যা প্রকাশ বা যা দেখা যাচ্ছে ছবিতেও, সেটা হচ্ছে মহিষা দলের মাটি। আপনি যেটা বলছেন মহিষা দলে কালকে মানে সভায় লোক হয়েছিল ভালো চোখে পড়ার, আপনি কিভাবে মহিষা দলের সভায় মানুষের জমায়েত হয়েছিল চোখে পড়ার মতো, আপনি এটা কিভাবে দেখছেন? সার্কাস দেখতে লোক এসেছিল, কি ধরনের সার্কাস উনি করতে পারেন, কত দূর নিচে নামতে পারেন, হয়তো দেখতে গেছে লোক, অন্যায় কি আছে? মেদিনীপুরের মানুষ তো অনেক কিছু দেখেছে, ব্রিটিশ আমল থেকে, কংগ্রেস রাজত্ব থেকে, সিপিএম রাজত্ব থেকে, আজকে বিদায়, সিপিএমের বিদায়, কংগ্রেসের বিদায়, এবং ওর বিদায় লগ্নে ওর মানে হাউলিংটা দেখবার জন্য মনের ভেতরের যে আর্তনাদ, সেই আর্তনাদকে অনুভূতি করবার জন্য দেখতে এসেছিল, এবার যেতে পারে ক্ষতি কি আছে? একটা দফা ভোট হয়ে গেছে, আজকে আর এক দফা ভোট চলছে, আপনার কি মনে হচ্ছে যে এবারে পশ্চিমবঙ্গের বলছি আমি রাজ্যে বিজেপির কেমন ফলাফল হবে বলে? আমার ওসব, আমি ওসব ধারণার কোনো বক্তব্য করতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনি যার সম্পর্কে বলছেন ওই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবেন, মানুষের মানুষ কোথায় আছে এরকম টের পাচ্ছেন না, যেমন নন্দীগ্রামে পেয়েছিলেন না টের, এবারে ও টের পাবেন না উনি, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমি মানুষ যা বলছে, আড়ালে আবডালে যা বলছে, বাসের মধ্যে ট্রেনের মধ্যে যা বলছে, হাটে বাজারে যা বলছে, শুনতে শুনবার জন্য চেষ্টা করুন। মেদিনীপুরে দুই মেদিনীপুর বলছেন না গোটা রাজ্য বলছে? গোটা রাজ্যই বলছে, ওটা রাজ্যই বলছে, ওসব বলে কিছু লাভ হচ্ছে? কত টাকা ফলবি এখন বাজেয়াপ্ত হয়েছে ওর পরিবারে, ইডি কতবার টাকা বাজেয়াপ্ত করেছে বলুন না, বলুন। আরে আমার তো ছবার আমার বাড়ি বিভিন্ন প্রকারে ইনকোয়ারি করেছে, করেনি আমার কি করেছে? চারটা এসপিকে দিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চারবার জিজ্ঞেস করতে পারেন ওদের টাকা কোথায় আছে খবর আপনি, এখন বলছে টাকা কোথায় লুকানো আছে, টাকা তো লুকানো আছে ওর কাছেই লুকানো আছে, টাকা ওনার উনি জানেন কোথায় লুকানো আছে। কিসের টাকা বলছেন সুজিত দা আপনি? হ্যাঁ, চুরির টাকা, এই যে চুরির টাকা, সাধারণ বাড়ির ছেলে মেয়ের টাকা, মানে চাকরির টাকা চেন করে চুরি করেছেন গোটা, মানে টাকা দিয়ে চাকরি যে বিতর্কটা, এ তো হাইকোর্ট বলেছে, এ তো আমি বলিনি, আজকে তো গোটা জনে জনে রাস্তাঘাটে মানুষ বলছে চোর দুর্নীতিগ্রস্ত হাঁটাও আর দেশ বাঁচাও। অনেক ধন্যবাদ, বুঝতে পারছেন? হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ, বেশি বেশি ঘাঁটা ঘাঁটলে ঘাঁটে খেটে যাবে, অনেক কিছু, অনেক কিছু ঘাঁটবে। আমাদের টাকা তো ক বছর ধরে খুঁজেছেন উনি, আর কত জায়গায় খুঁজবেন টাকা সম্পত্তি, কোথায় কোথায় খুঁজবেন, কোথায় কোথায় আর বাকি আছে জানতে? হ্যাঁ, ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন, হ্যাঁ হ্যাঁ, ভালো থাকুন। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।